কাশ্মীর প্রসঙ্গ, কাশ্মীরের ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কাউন্সিল বা জেলা উন্নয়ন পরিষদের যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, তাত বিজেপিয়ে অকলে সরকার গঠন করিম বলে ভাবিছিল, যদিও 280 খন আসনের ভিতরে মাত্র 75 খন সীমাবদ্ধ থাকিল। অবশ্যই আটাইতক বৃহৎ দল আছিল, পিছতেই গুপকার বলে যে দল, যে গুপকার অর্থাৎ ফারুক আব্দুল্লার বাসগৃহত, গুপকার অঞ্চলত অনুষ্ঠিত বাসগৃহত সাতটা দল মিলি যে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, বিজেপিতক অধিক আসন পাইছে যদিও, এটা বিজেপি নেতৃত্বই দাবি করেছে বিজেপিয়ে অকলে একক সংখ্যাগরিষ্ঠতা পাইছে, যেহেতু কাশ্মীরের জনতাই 370 ধারা প্রত্যাহার হওয়া বিচারিছিল। শীর্ষ নেতা অনুরাগ ঠাকুরের এই বক্তব্য শুনো। তৌর পর বহুত বড়ি বাত হ্যাঁ, যাহা লোক কহতে থে কশ্মীর মে হম পাঁও নেই রখ সকতে, বিজেপি কা ঝন্ডা নেই দেখ সকতা, তিরঙ্গা ঝন্ডা নেই ফেরা সকতে, ওয়াহ তিরঙ্গা ঝন্ডা ভি ফেরাযা গিয়া, বিজেপি কা ঝন্ডা ভি দিখা, আর ইহি নেই কমল ভি খিলা হ্যায়, এক নেই কই কমল খিলে হ্যায়, ইয়ে তো শুরুয়াত হ্যায় মিত্রো, ভবিষ্য ইহি সে দিখতা হ্যায় কি জম্মু কশ্মীর মে আনে ওয়ালে সময় মে সরকার ভি ভারতীয় জনতা পার্টি কি হোগি, আর ইস সময় ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিটি মে ভি অধিকতর চেয়ারম্যান ভারতীয় জনতা পার্টি কে হোঙ্গে। जो ट्रेंड्स आ रहे हैं क्या क्या देखिए, बहुत सारे दलों ने मिलकर गुपकार गैंग बनाया, बीजेपी के खिलाफ खड़े हुए, कहते थे हमारा खाता नहीं खुलेगा, लेकिन खाता नहीं, हमने रिकॉर्ड यहां पर बनाया है एक तरह से, कश्मीर में भी कमल खिलाकर और जम्मू में भी रिकॉर्ड वोटें और सीटें पाकर हम लोग अधिक से अधिक अपने चेयरमैन बनाएंगे, अपने बलबूते पर भी अपने सहयोगियों के साथ मिलकर भी। বিজেপিয়ে 75 খন আসন পাওয়ার পিছত আটাইতক বৃহৎ দল বেশি সংখ্যা পাইছে, গতি বিজেপি নেতৃত্বই দাবি করেছে কাশ্মীরের জনসাধারণের সমর্থন, অর্থাৎ বিজেপির সমর্থনের ভোট দিছে। এটা আমি প্রশ্ন করো, বিহারত আটাইতক সর্ববৃহৎ দল আছিল আর জে ডি, আটাইতক অধিক ভোট শেয়ার পাইছিল আর জে ডি, ইয়ার অর্থ বিহারের জনসাধারণে আর জে ডিক বিচারিছিল, কিন্তু তথাপিও আর জে ডিক সরকার গঠন করব নিদিলে বিজেপিয়ে সরকার গঠন করলে। আন দূরলৈ নাযাও, বিটিআরসি নির্বাচনলৈ যাও, সর্ববৃহৎ দলরূপে পরিগণিত হল বিপিএফ, 17 খন আসন পালে, তারপিছতে ইউপিপিএল বা বিজেপি, ভোট শেয়ারত আটাইতক বিপিএফ বেশি, তথাপিও পিপুলর মেন্ডেট বা জনসাধারণের যে ভোট আছিল বিপিএফর সপক্ষে আছিল, তৎসত্ত্বেও বিজেপিয়ে দাবি করেছে আমার সপক্ষে আছে। আজি কাশ্মীরত এক নম্বর স্থানত আছে, 75 খন আসন পায়, কিন্তু বাকি দলের সংখ্যা বহুত বেশি, অকলে আটাইতক বেশি কারণে আজি দাবি করেছে আমার সপক্ষে জনতায় ভোট দিছে, এয়াই হয়েছে রাজনীতি। আমি লম বাণিজ্যিক বিরতি, বাণিজ্যিক বিরতির দেখাম বজালির অগপয় প্রবীণ ডেকার সংক্রান্ত কি কৈছে, কেনেকৈ কোট কোট দল বাগৰিছিল, সেই সময়তে কি মন্তব্য করেছে দেখাম বাণিজ্যিক বিরতির পিছত।